দূর হতে আপনার আলোচনা শুনতে এসেছি। কয়েকটি প্রশ্ন আছে, মেহরবানি করে কোরআন ও হাদিসের আর উত্তর দিবেন। কিছু মানুষ বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ শেষে ইমামের সহিত মোনাজাত করে না। আমাদের প্রশ্ন যে কোন ফরজ নামাজ শেষে মোনাজাত করা জায়েজ কিনা, বুকে হাত বাঁধা জায়েজ কিনা? না, বুকের উপর হাত বাঁধার হাদিস একটাও সহি না, সব জয়ীফ, যা ইবনু তাইমিয়ার প্রধান ছাত্র ইবনুল কাইয়্যিম বর্ণনা করেছেন। বুকের উপর হাত বাঁধার যে হাদিস লামাজহাবিরা বর্ণনা করে, মূলত সহি ইবনে খোজাইমা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু তাআলাহু। সকল মুহাদ্দিস একমত, ওয়াইল ইবনু হুজুর কর্তৃক বর্ণিত বুকের উপর হাত বাঁধার হাদিস সহ যত হাদিস আছে বুকের উপর হাত বাঁধার, প্রত্যেকটাই জয়ীফ, একটাও সহি নয়। বরং নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো সহি, এটা সিয়াসিত্তা তিনটা কিতাবই আছে, আবু দাউদে, নাসাইতে, তিরমিজিতে। হযরত আলী বলেছেন, ওয়ামিনাস সুন্নাতি ওয়াদউল আকুফফি আলাল আকুফফি তাহতা সুররা। সুন্নাত হলো বাম হাত সমূহের উপর ডান হাত সমূহ ধরা হবে, নাভির নিচে বাঁধা হবে। এটা তিনটা হাদিসের কিতাবে এসেছে, বর্ণনাকারী হযরতে আলী। অতএব এটি সুন্নাত, বুকের উপর হাত বাঁধা জয়ীফ। এটা আমরা মহিলাদের জন্য স্বীকৃতি দেই, কারণ পুরুষ শক্ত, মহিলা দুর্বল, জয়ীফ, জয়ীফের জন্য জয়ীফ হাদিস। কয়েকদিন আগে আমাদের দেশের একজন স্বনামধন্য বক্তা, বড় ফিস সাহেবও বটে, আবার হেলিকপ্টার ছাড়া ওয়াজও করেন না, এরকম একজন বক্তা বলতেছেন যে বুকের উপরে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা। তো উনি বলতেছেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস দয়ীফ, আর নাভির নিচের হাত বাঁধার হাদিস সহি। তো বলতেছেন যে আমরা পুরুষেরা হইলাম শক্তিশালী, নারী হল দয়ীফ, এজন্য নারী দয়ীফ হাদিসের আমল করবে, পুরুষেরা সহি হাদিসের আমল করবে, এজন্য আমরা নাভির নিচে হাত বাঁধব, নারীরা বুকের উপরে বাঁধবে, কারণ ওইটা দয়ীফ, এজন্য দয়ীফে দয়ীফের আমল করব, আর আমরা সহি শক্তিশালী, এজন্য আমরা শক্তিশালীর আমল করব। এরপরের তাফসিরে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, খুলিকাল ইনসানু দঈফা, সমস্ত মানুষকে আল্লাহ পাক দঈফ বানাইছেন। তাহলে তো সহি হাদিস টোটালি বাদ দিয়ে দিতে হবে, কেন শুধু নারী দঈফ না, আমরাও দঈফ। আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসান, সমস্ত মানুষ দঈফ, পুরুষ দঈফ, নারীও দঈফ। তাহলে তো আর সহি হাদিসের দরকার নাই, সবাই দঈফ হাদিসের আমল শুরু করতে হবে। ওনার তথ্য অনুযায়ী, ওনার ভাষ্য অনুযায়ী সহি হাদিসের পৃথিবীতে দরকার, যেহেতু সবাই দঈফ, আমল হবে কিসের? এই সূত্রের উপরে বাংলাদেশ চলতেছে। এজন্য দঈফ হাদিসের কদর বেশি, দঈফ হাদিসের আমল বেশি, সহি হাদিসের আমল কম। আর সহি হাদিসকে বলা হয় ফেতনা, দঈফ হাদিসকে, জাল হাদিসকে বলা হয় ইসলাম। মানে দঈফ হাদিস, জাল হাদিস হয়ে গেছে ইসলাম, আর সহি হাদিস হয়ে গেছে ফেতনা। সহি হাদিসের আমল করলে বলে যে এটা ফেতনা ছড়াইতেছে, ফেতনা সৃষ্টি করতেছে, আর দঈফ হাদিসের, জাল হাদিসের আমল করলে, জাল হাদিসের ওয়াজ করলে উনি সবচেয়ে বড় বক্তা, যে যত বেশি জাল হাদিসের বয়ান করতে পারে সে তত বড় জনপ্রিয়, তত বড় বিশাল বিশাল বক্তা। মানে অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। তা